আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। নিউজিল্যান্ডে সিরিজ শুরুর আগেই তামিম ইকবালের হুঙ্কার, বলছেন আমরা যে কোনো দলকেই হারাতে পারি। এইদিকে সদ্য শেষ হওয়া আবুধাবি টি-টেন খেলে এসে বিয়ের পিড়িতে বসেছেন মুক্তার আলী। সর্বশেষ জানাবো, নিউজিল্যান্ডে দুই দিন পিছিয়ে গেছে এবার বাংলাদেশ দলের অনুশীলন, খেলাও পেছাতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বিশ্বাস, ভালো ক্রিকেট খেলে যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ দল। সোমবার ক্রাইস্টচার্চ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন অভিমত ব্যক্ত করেছেন তিনি। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে তামিম মাহমুদুল্লাহরা এখন নিউজিল্যান্ডে। স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম বিদেশ সফরে গিয়েছেন তামিম। এর আগে 2019 সালে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলেছিলেন, যদিও সেই সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডের মাটিতে আজ অবধি বাংলাদেশের কোনো জয়ের রেকর্ড না থাকলেও তামিম আশাবাদী, এই দফায় টাইগাররা ভালো করতেই পারবে। অন্তত সতীর্থদের মাঝে এমন তাড়নাই দেখেছেন তামিম। তবে দর্শক, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তামিম ইকবালের এই কথাগুলো আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? বাংলাদেশ কি পারবে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ অথবা সিরিজ জিততে? জানাবেন কমেন্ট বক্সে। তিনি আরও বলেছেন যে, এটা আমার প্রথম বিদেশ সফর, অধিনায়ক হিসেবে আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে খেলার আগে আমাদের অনুশীলন সেজনে দল হিসেবে তৈরি হয়ে যেতে পারবো। সত্যি কথা, আমি যেটা অনুভব করি খেলোয়াড়দের সাথে কথা বলে, সবাই ভালো করতে চায় দলের জন্য, ইনশাল্লাহ দেখা যাক। দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের, শুধু তামিমের না কেন, দলও নিজেদের সামর্থ্য রাখছে বিশ্বাসে। তামিম জানান, বাংলাদেশ দলের ওই সামর্থ্য আছে পরিকল্পনা কাজে লাগিয়ে, একসাথে ভালো পারফর্ম করলে আমরা যে কোনো দলকে হারাতে পারবো, এটা পুরো দল এখন বিশ্বাস করছে। এদিকে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পা রেখে 24 ফেব্রুয়ারি কিন্তু পৌঁছে গিয়েছিল। সেই হিসেবে এক সপ্তাহের আইসোলেশন শেষে 2 মার্চ থেকে অনুশীলন সুবিধা পাওয়ার কথা ছিল টাইগারদের, কিন্তু তা শুরু হচ্ছে এখন 4 মার্চ থেকে। দলের সাথে থাকা বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, আইসোলেশন দীর্ঘায়িত হওয়ার কারণে তিনি বলেন, বাংলাদেশে কোভিড প্রোটোকলের ক্ষেত্রে 3 দিন পরই রুম থেকে বের হয়ে খেলতে পেরেছে বা প্র্যাকটিস করতে পেরেছে। এইখানে 14 দিনের কোয়ারেন্টাইন মেনে চলতে হচ্ছে। প্রথম 7 দিনের সাথে আরও 2 দিন মিলে 4 তারিখে আমরা অনুশীলনে যেতে পারব। এদিকে জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ দলের নিউজিল্যান্ডে পা রাখার দিনটিকে হিসেব করা হয়নি। আইসোলেশনে ক্রিকেটারদের ঘুমের সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কারো মাথা ব্যথা নেই। এদিকে জালাল ইউনুস আরও বলেছেন, ইউনিক একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথম 2 থেকে 3 দিন অনেকের সমস্যা হচ্ছিল, পরে যখন প্রতিদিন 30 থেকে 40 মিনিটের জন্য বের হওয়া শুরু করলো, এরপর অনেকেই মানসিকভাবে তরতাজা আছে, শুধু ঘুমেরই একটু সমস্যা হচ্ছে দুই দেশের সময়ের পার্থক্যের কারণে। মানসিকভাবে সবাই ঠিক আছে, খাওয়া দাওয়ারও অভিযোগ নেই কারো। তারা চাচ্ছে বাইরে কিছু এক্সারসাইজ করুক, নক করুক এবং জিম করুক। আগামী 4 থেকে 9 তারিখ বাইরের অনুশীলন করবে, এরপর মূল প্র্যাকটিস সেশন শুরু হবে কুইন্সল্যান্ডের 10 তারিখ থেকে। সব শেষে যে খবরটি জানাতে চাচ্ছি, জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন পেসার মুক্তার আলী। পারিবারিকভাবেই গাঁট ছড়া বেঁধেছেন মাগুরার মেয়ে আফসা সুলতানার সাথে। নতুন জীবন শুরুর ক্ষণে দোয়া চেয়েছেন এই ক্রিকেটার। 31 বছর বয়সে এই পেস বোলিং অলরাউন্ডার করোনা পরবর্তী ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়েছেন। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের নজর কাড়া পারফরমেন্সের পর ডাক পেয়েছেন আবুধাবি টি টেন লিগে। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল মারাঠা রেভেন্সের হয়ে খেলেছেন 6টি ম্যাচ। শীঘ্রই পুরোদমে শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। দেশে ফিরে অবশ্য সময়টায় রাজশাহীর ছেলে মুক্তার সেরে নিয়েছেন তাই বিয়ের আনুষ্ঠানিকতা। পারিবারিকভাবে বিয়ে করেছেন আফসানা সুলতানাকে। মাগুরার মেয়ে আফসানা ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। বিডি ক্রিক টাইমকে মুক্তার জানিয়েছেন, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ঘরোয়া পরিবেশেই দুই পক্ষের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে শীঘ্রই সতীর্থ ক্রিকেটার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তিনি আরও বলেছেন, আপনাদের দোয়ায় নতুন জীবন শুরু করেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় আমরা সুখী থাকতে পারি, সুন্দর পথে চলতে পারি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু মুক্তারের। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটি খেলেছিলেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। অনেক অনেক শুভকামনা রইল তাদের জন্য। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।